মালিক হয়ে আমি আল্লাহ জেগে থাকি বান্দা তুই ঘুমাস তোরে আমি আল্লাহ নিকে পাহারা দেই কত বলে ঠিক ঠিক কুকুর নেমো খারামি করে না মানুষ তুই করিস কোথায় করিস আল্লাহ সেটাও বলছে আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা কোথায় নেমো খারামি করি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বান্দারে বিশাল সাগর পার দিছিলা সমুদ্র পার দিছিলা ভয় কিনা মন কোরআনের মধ্যে বলেছেন বান্দারে তুমি বড় একটা নদী পার দিছিলা আমার মনে আছে আমি যখন সেনগ্রাম মাদ্রাসায় পড়তাম আমি জানতাম না নৌকার আগে নৌকায় বসলে কি হয় মাঝ নদীতে যখন গিয়েছি জ্বর উঠে আসছে ঢেউ শুরু হয়ে গিয়েছে এক ঢেউ পানি যখন নৌকার মধ্যে ঢুকে গেছে একজন হিন্দু মহিলা আল্লাহ রে আল্লাহ বলে চিৎকার দিয়ে দিছে আল্লাহ বলেন বান্দারে এমন একটা অবস্থা তোর তৈরি হয়ে গেল ও বান্দা এই অবস্থার মধ্যে আমি আল্লাহকে ডাক দিলাম আমি আল্লাহ তোমারে বাঁচায় দিলাম দেখি না আল্লাহ কত দূর থাকে মেলা দূর আমার আল্লাহ বলেন নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ তোর ঘাড়ের সাহারা রগ যেইটা দিয়ে রক্ত চলাচল করে এই সাহারা রোগের চাইতেও আমি আল্লাহ তাআলা তোর অতি কাছে কেন কাছে আল্লাহ বলেন বান্দারে উদুউনি আস্তাজিব লাকুম যখনই তুমি আমারে ডাক দিবে তখনই তুমি আমারে পাবে ঠিক কি না ঠিক আমরা একটা গান শুনলে আপনারা ভালো বুঝতে পারবেন এইবার গানটা গাইলেই বুঝতে পারবেন লালন বোঝে কিন্তু আমরা অনেকেই বুঝি না কথা বলেন ঠিক কি না লালন গানের মধ্যে কি বলেছেন বাড়ি পাশে আর শ্রীনগর ওই দেলে আমার আল্লাহ বসত করে আমি একদিন না দেখিলাম আল্লাহ রে ঠিক কিনা কত বলেন ঠিক কিনা আজকে আমাদের আকিদা লালনের আকিদার চাইতেও নিম্ন মানে ঠিক কিনা আজকে এক শ্রেণীর মানুষ আছে আপনারা জানেন কিনা যারা যারা আহলে হাদিস দাবি করে কি দাবি করে নাম শুনছেন আমার একটা কিতাব দিয়েছিল সেই কিতাবের মধ্যে প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহর হাত আমাদের মতো বলো নাউজুবিল্লাহ আল্লাহর পা আমাদের মতো আল্লাহ চেয়ার আমাদের মতো বসে আছে বলো নাউজুবিল্লাহ লালন বুঝলো আমরা আমরা আমাদের আকিদা হলো আল্লাহ নিরাকার কথা বলেন ঠিক কি তাই না আল্লাহর কোন আকার কোন আকার আপনি কোন আকার ধারণ কোন আকার ভিতরে আনবেন পারবেন লালন বুঝে দেখেন আল্লাহু আকবার কি বলবো সেই পুরুষের কথা হস্ত পদ সুকন্ধ মাথা নাই রে কি সুন্দর কথা দেখছে অশেক্ষণিক ভাষে শূন্যের উপর ক্ষণিক ভাষে নিরে আমি একদিন না দেখিলাম আল্লাহ রে কিন্তু সব গান ভালো না কথা কি বুঝতে পারছেন লালনের কিছু গানে শিরিক ঢুকানো আছে এটা বুঝতে হবে আছে না গো আছে যেমন একটা গান প্রথমে কত সুন্দর দেখেন বলবো পারে কে যাবি নবীর নৌকাতে আয় সুবহানাল্লাহ ওরে রূপকাতে রই নৌকা খানি নাই ডুবার ভয় নবীর নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়
সুবহানাল্লাহ নবী না মানে যারা মহাইব কাফের তারা এই দুনিয়ায় টিকে না পর এবাদত তার নাই মুজুরি সাফ লেখা রয় দলিলে সাফ লেখা রয় পারে কি যাবি নবীর নৌকা এরপরে দেখেন কি বলে কই যে মুর্শিদ সেই তো রাসুল যে মুর্শিদ সেই তো রাসুল তাহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় কিমান থাকবে আর কথা বলেন থাকবে এইভাবে জন্য যেটুকুন ভালো সেইটুকু আপনি গ্রহণ করেন কথা বলে ঠিক আমার ভাইয়েরা আল্লাহ বলছেন বান্দারি এবার তুমি রাতের গভীরে নৌকা আনিয়া নদী পার দিতে শুরু করলা সাগর পার দিতে শুরু করলা হঠাৎ ঝড় উঠে আসলো হয় কিনা আল্লাহ বলেন হুদুনি আস্তানিউ লাকুম আমি তোমার ডাকে সাড়া দিলাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকরিয়া আদায় করতে হয় আমি তোমারে বাঁচায় দিলাম খুব খেয়াল আমি তোমারে বাঁচায় দিলাম তুমি এবার হাবাসপুর এই ঘাট থেকে ওই ঘাটে চলে গেলে ওই পারে গিয়া পাশের ভাই আব্দুর রহিমকে বললা রহিম রে বল দেখি কেন বেঁচে গিয়েছি রহিম কই বলো তুমি বলো কেন বেঁচে গিয়েছি ওই করিম রহিমকে ডাক দিয়ে কই রহিম আমরা এই জন্য বেঁচে গেছি আজকের নৌকার মাঝিটা ছিল বড় দক্ষ নৌকার মাঝি কি ছিল আজকে অমুক গ্রামের অমুকের সন্তান করিম মাঝির সন্তান ছিল যার কারণে আমরা বেঁচে গেছি আল্লাহ কয় বান্দা একটু আগে আমি আল্লাহ তাআলা তোরে বাঁচায় দিলাম তুই আমি আল্লাহর প্রশংসা একবার না করে তুই মাঝির প্রশংসা শুরু করে দিলি ঠিক কিনা আমার আল্লাহ বলেন ওই নদীর মধ্যে ঢেউ দিয়েছিলাম ওই ঢেউ ওর চাইতে বেশি দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর নাই নাকি কতটুকু আছি আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন ইজাজুল জিলাতিল আরদুল জিল সালা সেদিন ধাক্কা শুরু হয়ে যাবে একটার পর একটা কম্পন শুরু হয়ে যাবে ওয়াতা কুরুল জিবালু কালে হিনিল মানফুস পাহাড়গুলি তোলা যেরকম ওরে এই শক্ত ভারী তোলাগুলি ওরে না আমার আল্লাহ বলেন ধনিত রঙিন পশম অর্থাৎ তোলা যখন ধনি দেখবেন পাতলা তোলা গুলি উঠতে থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দারে পাহাড়গুলি পাতলা তোলার মতো উঠতে থাকবে একটার সঙ্গে একটা ধাক্কা লাগবে একটার সঙ্গে একটা বাড়ি লাগবে সব চূর্ণা হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়াইদা মারিতু ফাওয়াশফিন বান্দারি তুমি অসুস্থ ছিলাম আমি আল্লাহ তোমারে সুস্থ করলাম সুস্থ করেন কি তুমি সুস্থ হয়ে বললা ওই কুষ্টিয়ার অমক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের ওষুধ খেয়ে বেঁচে গেছি তোমার সন্তান ছিল না আমি আল্লাহ তোমার সন্তান দিলাম তুমি সন্তান পেয়ে বললা পাগলা বাবার ল্যাংটা বাবার পানি পড়া খেয়ে সন্তান হয়েছি ঠিক কিনা অতএব তোমার চাইতে নেবক খারাপ আর পৃথিবীতে আর হতে পারে এখানে কোরআনে মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা যদি মুসলমান সত্য সত্যই দাবি করতাম তাহলে অন্তত বাসায় বসে থাকতে পারতাম না কথা কর ঠিক কিনা আপনারা জানেন না আজকে আমরা এরকম মাহফিলে বসতে পেরেছি এমন একটা সময় ছিল যেই সময় মানুষ মাহফিল তো দূরের কথা আল্লাহর নাম পর্যন্ত তারা নিতে পারতো না ঠিক কিনা
ডক্টর তামসনের লেখা একটা বই আছে, এই বইয়ের মধ্যে ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস লেখা আছে। এমন একটা সময় ছিল যে সময় মানুষ এইভাবে কোরআন তুদের কথা আল্লাহর নাম পর্যন্ত নিতে পারত না। একটা কথা জেনে রাখবেন, বাবার পকেট থেকে টাকা নিয়ে খরচ করা, নিজে কামাই করে খরচ করা আলাদা জিনিস, তাই না? বাস্তবের সাথে মিল রাখতে হবে, আলাদা না? বাবার টাকা দিলে কিছুই মনে হয় না, কিন্তু 200 টাকা কামাই করে দেখো কেমন কেনা। ১৯৭১ সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, দেশের প্রতি তাদের মায়া, আর আমরা যতই বলি দেশ ভালোবাসি ভালোবাসি, তাদের সমান হবে কথা বল না কেন? কারণ কি, তারা দেখেছে তাদের সামনে বোমার আঘাত, ঠিক কিনা? তারা দেখেছে মা বন্ধুর ইচ্ছা ধনুনের সেই করুণ দৃশ্য, কথা বল ঠিক কিনা? আমরা তো ডক্টর তামসন লেখেন ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস। সকালবেলা আমার এক মামা বলতেছে, বাইকে আজকে যা ওয়াজ হয়েছে গো, কি ওয়াজ হয়েছে? এমন ওয়াজ করছে কারো গায়ে লাগে নাই। তাই বললাম ওই বেটার সালাতে এক নম্বর মুনাফিক, কতক্ষণ ঠিক কিনা? যদি না লাগে বুঝতে হবে যে আপনার ওয়াজ হইল না, হক কথাই হয়নি, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আপাত মিনুনা বিবাদ কিতাব ফুরুনা বিবাদ, আমার কোরআনের কিছু অংশ সুবিধাবাদ যেগুলো সেইগুলো বলবা, জেনে মারি খাওয়া লাগে না, কতক্ষণ ঠিক কিনা? আর কিছু অংশ যেগুলো বললে মারি খাওয়া লাগে, এইগুলি বাদ দেবো হবে না, কতক্ষণ ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, একটা কথা আমাদের জানা দরকার, সেটা হলো ইমাম আবু হানিফার চাইতে আমরা বড় আল্লাহর ওলি না? আমরা বড় আল্লাহর ওলি না? কয় হুজুর খুব ভালো, হুজুর তো কোনোদিন মারি খাই না, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, কয় হুজুরে কেউ কিছু কয় না, বুঝতে হয়েছে হুজুর গোল আলু, ঠিক কিনা? আল্লাহ রসুল উহুদের ময়দানে মার খাইছে, দাঁত ভেঙে একবারে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? লোহার হেলমেট ভেঙে একবারে কি বলে তীর ঢুকে গেছে মাথার ভিতরে, সকলেই বলছে বিশ্বনবী মারা গেছে। আজ তোমার কাছে কেউ কিছু কয় না, হ্যাঁ কেউ কিছু কয় না, খালি দেয় হলো দুধের সর আর বড় বড় মুরগার রান, তাহলে বুঝতে হবে যে তোমার মধ্যে 2 নম্বরই আছে, কথা বল ঠিক কিনা? কারণ আল্লাহ রসুলের চাইতে ভালো মানুষ তুমি এখনো ইমাম আবু হানিফাকে জেল খাটতে হয়েছে, শুধু জেল খাটে নাই, জেলের মধ্যে বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি জেলের মধ্যে মারা গেছে, শাহিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি জেলের মধ্যে মারা গেছে, মুজাদ্দিদে জামান আলফেন সাহানি রহমতুল্লাহ আলাইহি উনি জেলের মধ্যে মারা গেছে। তাদের চাইতে কি আমরা বেশি? হ্যাঁ, তাদের প্রসাবের সমান না, কথা বলেন ঠিক কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রে বাহির হলে এই দুই গর্দান থেকে এই দুই পাশ থেকে ফোকাস লাইট বাহির হতো, সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম, ভুলে গেছেন? মানুষ বড় নেমক হারাম, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে মাইদা মারিত তো ভাবে আসছিল, তুই অসুস্থ ছিল, আমি আল্লাহ তোরে দেখতে গেলাম, তোরে বাঁচায় দিলাম, তুই সুস্থ হয়ে বললি যে অমুক ডাক্তারের পরে পড়া পানি খেয়ে আমরা ভাবছি, কথা বলে ঠিক কিনা? যেটা বলতেছিলাম, আমার মনে পড়ছে যে ডক্টর তামসন লিখছে ভারতবর্ষে ইতিহাস, কেবল মনে পড়ছে, কতক্ষণ ঠিক কিনা? ওয়াজগুলি বাসায় নিয়ে যাইতে হবে, সারা রাত ধরে শোনাবার ইচ্ছা শুনে সকালে পেয়ে শোনাবার পুরুষ না মহিলা। ডক্টর তামসুল লেখেন এবার ব্রিটিশের এক শ্রেণীর আলেমদেরকে বললো, তোমরা বলে দাও কি করলে আমাদের ক্ষমতাকে চিরস্থায়ী ধরে রাখা যায়। 3 বছর গবেষণা করার পর এই আলেমেরা বলে দিল যে আপনার মাত্র কয়েকটা কাজ করবেন, যদি করেন তাহলে আপনাদের ক্ষমতা চ্যুত হবে না। 1 নম্বর সেটা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিনের অন্তর তখন কম্পন শুরু হয়ে যায় যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, বলুন সুবহানাল্লাহ।
যাদা তুমি ঈমান আল্লাহ মুমিনের ঈমান তখন বাড়ায়া দেয় ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন ওই মুমিনের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে যায় ওই মুমিন হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি ওই মুমিন হাসতে হাসতে বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে রাজি বুকের তাজে রক্ত দিয়ে রাজপথ রঙিন করতে রাজি তবু ওই মুমিন বাতিলের সাথে আপোষ করতে রাজি না কথা বলেন ঠিক কিনা তোমরা যদি ক্ষমতা ধরে রাখতে চাও প্রথমে মুসলমানদের কোরআন শেষ করতে হবে কারণ হলো বিশ্বনবী দাওয়াত দিয়েছে কাজ হই নাই কিন্তু মানুষ যখন কোরআনের কাছে আসছে কাইতে হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর মাথা কাটতে গেছে কিন্তু কোরআনের কাছে একবারে মাথাটা নোয়া গেছে ঠিক কোরআনের কত পাওয়ার আল্লাহ তাআলা এইজন্য বলেছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু আ'ইদ নবী গো আপনি কোরআনের কথা বলেন যদি কোরআনের কথা বলেন তাহলে মানুষের ভেতরে আল্লাহর ভয় ঢুকে যাবে এই জন্য কোরআন ডক্টর তানসুর লেখেন এই ব্রিটিশেরা প্রতিদিন 2.5 লক্ষ কোরআন শরীফকে তারা সাগরের মধ্যে ফেলে দিছে 2.5 লক্ষ 2.5 লক্ষ দুই নম্বর কাজ হলো এই 12-13 বর্ষ থেকে হককারে আলেম ওলামাদেরকে আগে বিতাড়িত করতে হবে ডক্টর তানসুর লেখেন দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে খাইবার পর্যন্ত রাস্তার দুধারে এমন কোন গাছ ছিল না যে গাছের সাথে এক একজন আলেমদের ফাঁসিতে ঝোলাইয়া মারে নাই আজকে আমরা এমনি কোরআন পাইছি তো সেটা বুঝাচ্ছি যার কারণে কোরআনের মর্ম বুঝি না কোরআনের এলান হলেও আমরা বুঝি না কথা বলেন ঠিক কিনা আজকে সত্যই ছুটে আসতাম যদি কোরআনের জন্য কোনোদিন ওই বিশ্বরটা জামাই খাতাম কত করত এবার বলা হলো এইভাবে কোরআন পড়ালে হবে না কারণ হলো এই ভারতবর্ষে আপনারা যে কোরআন পড়াচ্ছেন এই কোরআনটা হলো কাগজের কোরআন আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালাযযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ ও ব্রিটিশেরা এই ভারতবর্ষে কিছু আলেম আছে কিছু হাফেজে কোরআন আছে যাদের কলিজার মধ্যে আমার আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করেছেন আপনি যদি এই ভারত থেকে সব কোরআন পুরায় দেন 5 জন হাফেজ এক জায়গায় হলে আবার নতুন কোরআন তৈরি হয়ে যাবে ও মুসলমান কোরআনের কদর আমরা বুঝি না শুরু হয়ে গেল হাফেজদের উপর অত্যাচার নির্যাতন উনি লিখছেন দিল্লির শাহী মসজিদের পাশে আমার তাবু ছিল একদিন তাবুর মধ্য থেকে মানুষের পোড়ালাশের গন্ধ পেলাম আমি তাবুর মধ্য থেকে বাহির হয়ে আসলাম এসে দেখি একদল হাফেজ কোরআনদেরকে আগুনের মধ্যে ভোনা করা হচ্ছে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে আরেকদল হাফেজ কোরআনদেরকে আগুনের দ্বার প্রান্তে রেখে বলছে তোমরা ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও যদি কোরআন না ছাড়ো তাহলে তোমাদের হত্যা করা হবে আগুনের মধ্যে পোড়ানো হবে আর যদি কোরআন ছেড়ে দাও তাহলে তোমাদের সম্মান দেওয়া হবে হুজুর তুমি যদি কোরআন না ছাড়ো তোমাকে জেলখানায় রাখা হবে আর যদি কোরআন ছেড়ে দাও হক কথা বাদ দিয়ে দাও তাহলে তোমার গাড়ি বাড়ি করে দেওয়া হবে এই কথা বলেন ঠিক কিনা সেদিন একদম হাফেজা ডাক দিয়ে বলেছিলেন ডরতে ডরতে নিজে দুনিয়া মে মুসল মানু কেসি সে জব দৌলতে ইমামেলি উনকো নবী সে কতন করোনা আশিক আর কতন করোনা হয়তো করলা আশিক দিনদার কো हमसे कहे थे जा करेंगे साथ में तकदीर को अल्लाह अकबर ओ ब्रिटिशरा तुमने सुन रखो আমরা দিত্তু কণ্ঠে ঘোষণা করে দিলাম আজকে কোরআনের জন্য যদি আমাদেরকে পড়ায় দাও আমাদের শেষ করে দাও আমাদেরকে হত্যা করো আমরা বুঝি না
এই কোরআনের জন্য হত্যা হয়ে যাওয়ার কারণে আমরা বুঝে নেব আল্লাহ তাআলা এইটাই আমাদের ভাগ্যে লিখেছিল, শাহাদাতের মাউত আমাদের লিখেছিল। তোমরা জানো না, তোমরা আমাদের হত্যা করতে চাও, আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমায়ুকুতু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আমার রাস্তায় যারা শাহাদত বরণ করে এরা মরে গেছে এই কথা তোমরা বলো না, বরং বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা কবরে জিন্দা থাকে তোমরা বুঝতে পারো না। আমার আল্লাহ বলেন শুধু জিন্দাই নয়, বালিং দাহুমের জাকুর, আমি আল্লাহ তাআলা যারা শহীদ হয়ে যায় ছাড়তে রাখি না। ওই দিন একদল হাফেজেরা লাফ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পড়েছিলেন, ঝাঁপ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পড়ে গিয়েছিলেন, তবু বাতিলের সাথে মাথা নত করে নাই। ঠিক কিনা? আজকে আমরা এমন মুসলমান, একটা পানের কাছে আমাদের ইমান শেষ, কত করবে? ভুল বললাম? একটা সিগারেটের কাছে ইমান শেষ আছে না? সালিশে যাচ্ছে তো পথের থেকে একজন সিগারেট খাওয়াইছে, সালিশে যা কয় ওর সিগারেট খাইছে, ওর বিপক্ষ নেই কেমনে, কত কর না কে? গ্রামের এমনও মাতব্বার আছে, এক উক্ত খাবারের বিনিময়ে সালিশ ঘুরানো মাতব্বারও, কত কর না? কাপড় লক্ষণ দেয় নাই আমার বাবু পরা মাশাল্লাহ আছে, এক বোট পাঁচ বেচা দেয়, কত কর না আছে না? একবার এশার নামাজ পড়ে কয় ব্যাপারটা খাওয়া দাওয়া করে বারান্দায় বসে থাকে, কখন আসবে আর? তাছাড়া বলেন তো দেখি, আমাদের বাবু পরা 9000 ভোট, 1,16,00,000 টাকা খায় কারা? কয় ব্যাপারটা তো তোমার গল্পই করতেছিলাম। কায়দা দেখছেন ব্যাটা কি কথা কর নাকি? ব্যাটা কি মুনাফি? ব্যাটা কি একটা কথা মনে রাখবেন, সেটা হলো সাধারণ গুনার মাপ আছে কিন্তু মুনাফিকে মাপ নাই। ঠিক কিনা? মুনাফিক থাকবে কোনে? জাহান্নামে তো থাকবে, ঠিক আছে। ইটের নিচে যেগুলো থাকে সেগুলো জামা হয়ে যায় না, যেগুলো দিয়ে সাজানো শুরু করে, কথা বল ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমি আল্লাহ তাআলা মুনাফিককে রাখবো আসফাল অর্থাৎ জাহান্নামের সবচাইতে। মানুষ উঠতে উঠতে একবারে কি হবে? একটা কথা মনে রাখবেন, আপনার নামাজ কম থাকলেও আল্লাহ জান্নাত দিতে পারে, কিন্তু মুনাফিকে থাকলে নামাজ পড়তে পড়তে কপালে ঘা মনে ফেললেও নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে। নবীজি একটা জানাজায় গেলেন, আল্লাহ রাসূল বললেন তোমরা কি জানো এই লোকটা কোনো ভালো কাজ করছে? সবাই কয় হুজুর কোনোদিন দেই নেই ভালো কাজ করা, একজন দ্বারা কয় হুজুর আমি একটা ভালো কাজ দেখছি। কি দেখছো? আমি দেখেছি যে আমরা একদিন যুদ্ধের ময়দান থেকে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই এই লোকটা আমাদের কাছে গিয়ে বলছে ও দিনের মুজাহিদেরা আমি যেতে পারি নাই, তোমরা গিয়েছো, তোমরা ঘুমাও, আমি তোমাদের রাজ্যে গিয়ে পাহারা দিই। সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দুনিয়ায় থাকতে দেখতে চাও তাহলে এই লোকটারে দেখে নাও। সুবহানাল্লাহ ভাই করেন কেন? সুবহানাল্লাহ। অথচ বিশ্ব নবীর পিছনেই দাঁড়ায় নামাজ পড়তেন, পড়তেন বললে ভুল হবে, পড়তো, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। আচ্ছা বলেন ইমামের পিছনে দাঁড়ায় কে? সাধারণ মানুষ? কারণ ইমামের ইমামতি ছুটে যাইতেও পারে, সে তো মানুষ। তো ইমামের ইমামতি ছুটে গেলে ওই জায়গায় যে নামাজের মধ্যে আরেকজন দাঁড়াবে না, নাকি এই কথা বলবে এ তোরা বাদ দিয়ে ইমাম নাই আবার নতুন করে শুরু করি আয়, এরকম না? ওই জায়গায় যায় আরেকজন, তাহলে ইমামের পিছনে যিনি দাঁড়ান যেন তেন মানুষ না, কথা কোন ঠিক? আল্লাহ রসুলের পিছনে দাঁড়ায় নামাজ পড়তো। এই লোকটা যখন মারা গেল তার সর্দার আবদুল্লাহ বিখ্যাত চাবি নবীর কাছে এসে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে, আমার নবী ইন্না লিল্লাহ বললেন, আবদুল্লাহ ডাক দিয়ে কয় নবী আমার আব্বার জন্য আপনি তিনটা কাজ করবেন, কয়টা? হুজুর গো প্রথম নাম্বার কাজ হলো আপনার গায়ে দিয়ে জুব্বা আছে
এই জুব্বা দিয়ে আপনি আমার আব্বার কাফনের ব্যবস্থা করবে। দুই নম্বর কাজ হলো আমার আব্বাকে যেই কবরের মধ্যে রাখা হবে এই কবরের মধ্যে আপনি গড়াগড়ি খাবেন, শুয়ে পড়বেন।